হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমরা দেখব যে আমরা কিভাবে একটা মেথড ডিফাইন করতে পারি এবং সেই মেথডটাকে ইউজ করতে পারি। দেন আমরা দেখবো হচ্ছে দিস কিওয়ার্ডের ব্যবহার এবং কিভাবে আমরা ডাটা প্রপার্টিকে আমরা ফাংশনে ব্যবহার করতে পারবো। দেন আমি আপনাদেরকে একটা ইন্টারভিউ কোশ্চেন দিব, যেটা আপনারা চাইলে লিখেও রাখতে পারেন বা মনে রাখতে মুখস্থ রাখতে পারলে তো আরো বেটার। তো কারণ এই ইন্টারভিউ কোশ্চেনটা দেখা যাবে যে আপনি যদি কোনো জবের ইন্টারভিউ দিতে যান সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে আর কি। সো আমি আমার ভিজুয়াল স্টুডিও করে চলে যাব। তো এখন কথা হচ্ছে, এখানে একটা জিনিস বলতে যে দিস কিওয়ার্ড এবং ডাটা প্রপার্টি ইন ফাংশন। ডাটা প্রপার্টি এই বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে ডাটা প্রপার্টি বলতে আমি যদি আমার ব্রাউজারে যাই, এখানে এখানে যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন, এই যে ইমেল, প্রফেশন, কান্ট্রি, ঠিক আছে, এগুলো আসছে কোথা থেকে? এই যে আমাদের ডাটা ফাংশন থেকে, ঠিক আছে। এটা এই ডাটা প্রপার্টির ভিতরে যে ডাটার ভিতরে যে প্রপার্টি গুলো থাকবে সেগুলোকে মূলত আমরা কিভাবে আমরা যে একটা মেথড তৈরি করবো সেই মেথডের ফাংশনে ব্যবহার করব সেটা দেখব। তো আমি এখান থেকে কিছু রিমুভ করে দিচ্ছি, এত লাগবে না। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। আমি যদি এখন আমার ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পারবো কি ইমেল এবং প্রফেশন। তো এখন কথা হচ্ছে, সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে একটা মেথড ডিফাইন করতে পারি। তো মেথড ডিফাইন করার পর আপনার যে ডাটা আছে, ডাটার পরে একটা কমা দিবেন, কমা দেওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে মেথডস, মেথড না মেথডস, ঠিক আছে। এখন এই মেথডস এর ভিতরে আপনি বিভিন্ন ডাটা চাই ফাংশন চাইলে তৈরি করতে পারেন। তো আমি এখানে একটা ফাংশন নিচ্ছি, গেট ইনফো, আমি এখানে রিটার্ন করে দিব, আমি আমার নাম দিয়ে দিচ্ছি শাহরিয়ার। এখন আমরা যদি এটাকে এখানে কল করি, হ্যাঁ, আমাদের কি ডাটাটা কি সে শো করবে কিনা আমরা শিওর না, অনেকের মনে হতে পারে যে এটা শো করবে কিনা। তা আমরা যদি এখন দেখি, আমি যদি এখন আমার ব্রাউজারে যাই তাহলে দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে শাহরিয়ার। কারণ কি? কারণ এটা হচ্ছে একটা মেথড, এই মেথডের ভিতরে আমরা কি করতেছি, একটা ফাংশনকে রিটার্ন করতেছি। তো এখানে আমি দিয়ে দিলাম নেম, এই যে চলে আসে। আপনি চাইলে ডাইনামিক্যালি এখানে ডাটা পাস করতে হবে, তো সেজন্য আপনাকে এখানে একটা প্যারামিটার দিতে হবে। সাপোজ আমি এখানে প্যারামিটার দিলাম ইনফো, আর এখানে আমি জাস্ট সারিয়াটাকে রিপ্লেস করে ইনফো দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমি যাই পাস করবো সে ডাইনামিক্যালি এখানে ক্যাচ করবো। আমি এটাকে আরেকবার কপি করে নিই, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা চাইলে এই জিনিসগুলোকে কিন্তু বারবার ইউজ করতে পারবো। এই দেখেন আমি এখানে কিন্তু একই জিনিস দুইবার কল করেছি, একই ফাংশনকে দুইবার কল করেছি, কিন্তু আমাকে দেখাচ্ছে এখানে যে আমি যে ডাটাগুলো পাস করতেছি, প্রথম প্যারামিটার পাস করতেছি হচ্ছে শাহরিয়ার এবং দ্বিতীয় প্যারামিটার পাস করতেছি হচ্ছে শাকের। ঠিক আছে, এখানে এখন আরেকটা জিনিস আমি বলে দিই, আমরা যে এখানে যে মূলত মেথড, আমাদের তো এটা হচ্ছে কি মেথড, ঠিক আছে, যে আমরা দেখতেছি কিভাবে আমরা মেথড ডিফাইন করতে পারি প্লাস আমরা মেথড ব্যবহার করতে পারি। তো আমি কিন্তু এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম মাত্র, যে আমরা চাই কিভাবে এই যে মেথড আছে মেথডের মধ্যে প্যারামিটার পাস করতে পারি, ঠিক আছে। এই মেথডের ভিতরে যে এগুলো যে মেথড মেথডের ভিতরে যে আমরা ফাংশন তৈরি করেছি সেই ফাংশনে কিন্তু আমরা এই যে এখানে কিন্তু প্যারামিটারের মাধ্যমে ডাটা পাস করতেছি, আর এটাকে ধরতেছি কি আমরা এই ইনফো প্যারামিটারের মাধ্যমে, জাস্ট আমরা এটাকে এখানে রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু মনে হয় আপনার হয়ে যাবে, মানে আপনার আশা করি আপনি বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা, এটা কিন্তু প্যারামিটার হিসেবে আমরা এখানে ক্যাচ করতেছি, আমরা কিন্তু ডাটাটা পাস করতেছি আর এখানে একটা প্যারামিটার দিয়ে আমরা এটা ধরতেছি। তো প্যারামিটার নিয়ে আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও বানাই সেক্ষেত্রে আশা করি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এটা হচ্ছে প্যারামিটার। ঠিক আছে, আমরা জাস্ট পাস করতেছি এখানে একটা নাম দিয়ে ধরে আমরা সেটাকে রিটার্ন করে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটা এখানে একটু কমা দিই, কমা দিয়ে যদি আমি এখানে একটা দিই গেট ডাটা, আপনারা চাইলে কিন্তু এখানে অবজেক্ট রিটার্ন করতে পারেন। আমি রিটার্ন দিলাম, রিটার্ন দেওয়ার পর আমি এখানে দিলাম নেম, নেম দিলাম আমি খান,
দেন আমি দিলাম ইমেল, ইমেল দিলাম test@gmail.com। দেখি আমি কিন্তু এখানে একটা ফাংশন দিয়ে ফাংশন তৈরি করে সেটা অবজেক্ট রিটার্ন করতেছি, ঠিক আছে? আমরা একটা অবজেক্ট তৈরি করে সেটা রিটার্ন করছি। এখন আমি যদি এখানে দিই যে গেট ডাটা, তাহলে আমার এখানে কি দেখাবে? আমরা আমরা যদি ব্রাউজারে যাই তাহলে দেখেন এখানে কিন্তু সে সব ইনফরমেশন দেখাচ্ছে, এই যে গেট ডাটা, এই যে এখানে যে গেট ডাটার ভিতরে আমরা অবজেক্টটা তৈরি করছি, অবজেক্টের ভিতরে আছে কি নেম এবং ইমেল, সে নেম এবং ইমেলটা আছে, সে কিন্তু আমাদেরকে দুইটাই দিচ্ছে। এখন আপনি আপনার যদি প্রয়োজন হতে পারে যে আপনার এমন হতে পারে যে আপনার শুধু এই ইমেলটা শো করাতে চাইছেন, তো আপনি সেই ক্ষেত্রে কি ধরুন আপনি জাস্ট এখানে একটা ডট দিবেন, ডট দিয়ে আপনি জাস্ট এখানে দিবেন ইমেল। এখন আমরা যদি ব্রাউজার যাই তাহলে আমরা দেখতে পারবো শুধু দেখাচ্ছে কি test@gmail.com। আশা করি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছেন আপনারা যে কিভাবে একটা ফাংশনের ভিতরে অবজেক্ট তৈরি করেছে, অবজেক্টটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? এখন আমরা আসি হচ্ছে এই যে দিস কিওয়ার্ড, এই যে দিস কিওয়ার্ড এবং ডাটা প্রপার্টি, যে ডাটা প্রপার্টি এটাকে আমরা কিভাবে কাজ করবো। এখন এটা হচ্ছে আপনাদের ইন্টারভিউ কোশ্চেন, যে আপনাকে যদি কোশ্চেন করা হয় যে আমরা যে যে ডাটা আছে, যে ডাটার ভিতরে যে প্রপার্টিগুলো আছে এগুলোকে আমরা যে মেথড তৈরি করবো সেই মেথডের ভিতরে আমরা ব্যবহার করতে পারবো কিনা, যদি আপনাকে এরকম কোশ্চেন করে তো আপনার উত্তরটা অবশ্যই হ্যাঁ হতে হবে, কারণ আপনি যে ডাটা প্রপার্টির ভিতরে যা আছে সেটাকে আপনি মেথডে যে ফাংশন তৈরি করবেন সেই ফাংশনের ভিতরে এই দিস কিওয়ার্ডের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে এই ধরেন আমি এখানে নেমটাকে রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ আমি এখানে যদি যে আমি এখানে যদি দিস ডট ইমেল, হ্যাঁ আমার এখানে এটা কোনটাকে রেফার করতেছে, রেফার করতে আমার এখানে এই যে ইমেলটা এটা রেফার করতেছে এই ইমেলটা, হ্যাঁ ডিসকর্ড আমাদের। এখন আমি যদি আমার ব্রাউজার যে তাহলে দেখতে পারেন এখানে দেখাচ্ছে কি নেম কোডেক্স একাডেমি @gmail.com। দ্যাট মিনস কি আমরা এই দিস কিওয়ার্ডের মাধ্যমে আমরা এই যে প্রপার্টি আছে ডাটার ভিতরে যে প্রপার্টি আছে প্রপার্টিকে কিন্তু আমরা এক্সেস করতে পারতেছি। আর এই দিস কিওয়ার্ডটা কিন্তু আপনার এই যে স্ক্রিপ্ট ট্যাগটা আছে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে মানে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কাজ করবে, এর বাইরে কিন্তু কাজ করবে না। আই মিনস এই যে কম্পোনেন্টটা আপনাকে এই দিস কিওয়ার্ডের এই কম্পোনেন্টের ভিতরেই কাজ করবে, আদারওয়াইজ এটা যদি আপনি বাইরে অন্য কোনো কম্পোনেন্ট থেকে এখানে যদি আপনি কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন যে দিস কিওয়ার্ডের ব্যবহার কিভাবে করবেন, কিভাবে মেথডস ডিফাইন করবেন, ব্যবহার করবেন, প্যারামিটার কিভাবে পাস করবেন, ঠিক আছে? আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।